আপনারা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান, তিনি এই কোরআন শিখিয়েছেন, দয়ার সাগর, যার দয়ার কোনো শেষ নাই, সমস্ত দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া হচ্ছে, তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি, তিনি আমাদেরকে কোরআন দান করেছেন। কোরআন হচ্ছে জ্ঞানের উৎস, আল্লাহ যে জিনিসটা শিখালেন এই জিনিসটাই জ্ঞানটা কার বুঝেন না কথা, এই জ্ঞানটা কার, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন। জ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওহিভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে গায়ের ওহিভিত্তিক জ্ঞান। ওহির জ্ঞানটা আসে কার কাছ থেকে, চিল্লায় কোন কার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে আসে ওহির জ্ঞান। আর মানুষের কাছে যে জ্ঞানটা আছে এটা হলো তার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। আমাদের কাছে যত জ্ঞান আছে এই জ্ঞানটাকে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমে ইল্লা কলিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, খুবই সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা আপনারা বলুন, একটা ছোট্ট পাখি আটলান্টিক মহাসাগরের ভেতরে তার ঠোঁটটাকে ডুবিয়ে তারপরে সে যদি ঠোঁটটা তোলে তাহলে আটলান্টিকের পানি কমবে কতখানি? হ্যাঁ, অনেক কমে যাবে নাকি? আটলান্টিক টের পাবে যে কারো একটা ঠোঁট ঢুকছিল এর মধ্যে? টেরও পাবে না। আটলান্টিক মহাসাগরের ভিতরে পাখি তার চঞ্চুটা ঢুকিয়ে দিয়ে যতটুকুন পানি উঠাতে সক্ষম হয় না। ওহির জ্ঞান বাদ দিয়ে গোটা পৃথিবীতে মানুষের যত জ্ঞান আছে, মানব সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত জ্ঞান এসছে এবং যত জ্ঞান হবে মানুষের, সমস্ত জ্ঞান এক জায়গায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্ত অসীম জ্ঞানের মহাসমুদ্রের ভেতর থেকে পাখি যেমন আটলান্টিক থেকে যতটুকুন পানি উঠাতে পেরেছে, বিশ্বের মানুষ আল্লাহর জ্ঞান থেকে অতটুকুনও তুলতে পারে না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। আমি অবাক হই যখন আল্লাহ পাকের কোরআনে কারিমের এই আয়াত যখন স্টাডি করি, যখন পড়াশোনা করি, মুতালা করি, অবাক হয়ে যাই। মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন সামান্যতম জ্ঞান। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল যদি বলতেন, তবু একটা কথা ছিল যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে, তো কিছু না, বলা হচ্ছে আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম, খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সেই সামান্য জ্ঞানের ঠেলায় আমরা কোত্থেকে কোথায় চলে গিয়েছি, গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি, টেলিগ্রামের টরেটক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি, কি সোজা জ্ঞান। এখান থেকে এই মাহফিলের ছবি, নিউজ, ভিউজ এন্ড পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন, কোড নাম্বার টিপে দিলেন, লন্ডন, আমেরিকা, জেদ্দা বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন, মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর সেদেশের পত্রিকায় ছাপা হতে পারবে। কি আজীব! অথচ আল্লাহ পাক বলছেন সামান্যতম জ্ঞান। আমি অবাক হই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইট গুলি যা ছেড়ে দেওয়া হয়েছে মহাশূন্যে, এই স্যাটেলাইট গুলি ড্রাইভার ছাড়া, কোন রকমের পরিচালক ছাড়া, চালক ছাড়া স্যাটেলাইট গুলি বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে 350-400 মাইল উপরে ঘুরছে, তো ঘুরছেই দুনিয়া থেকে ছবি, নিউজ ক্যাচ করছে সিএনএন, তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে, এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে। ওই স্যাটেলাইট 350-400 মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোনো গোলযোগ হলে, যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয়, তাহলে ফ্রান্সের মাটিতে বসে, আমেরিকার মাটিতে বসে, ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে 400 মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি! আল্লাহু আকবার! কত বড় জ্ঞানের মালিক সুবহানাল্লাহ বিহামদিহি! সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কোরআন। কার পক্ষ থেকে?
قد جاءكم من الله نور وكتاب مبين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, তোমাদের জন্য এসেছে নূর, আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব, স্পষ্ট কিতাব দিয়েছি, নূর দিলাম, আলো দিলাম, সে আলো হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম কোরআনে কারীম, একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ, একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে। আল্লাহ পাক বলছেন তিনি দয়াবান রহমান, তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। এই কোরআনের নাম কে রেখেছে? কে রেখেছে কোরআনের নাম? আল্লাহ। নাম শুধু কোরআনের নাম কোরআন নয়, শুধু কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম জিকির, অনেকগুলি নাম আল্লাহ নিজেই কোরআনের নাম রেখেছেন। কোরআন এর অর্থ হল সর্বাধিক পঠিত, সর্বাধিক পঠিতব্য, বহুল পঠিত। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে এই নাম আল্লাহ পাক দিলেন, আর আজ দেখা গেল পৃথিবীর বুকে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা বইয়ের নাম কোন বলেন? এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাবখানা কোরআনের চাইতে সবচাইতে বেশি পড়া হয়েছে, এমন একটা কিতাবের নাম বলতে পারবেন? পারবেন না। কোরআন সর্বাধিক পঠিত কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করেছেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, গোটা পৃথিবীর মানুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার সব বোঝো। কত ভাষাবিদ পৃথিবীতে আছে, আরবি ভাষায় যারা পিএইচডি করেছে, ডিগ্রি করেছে, বড় বড় নাম যারা ভাষাবিদ, তারা বলো, তারা যদি সম্ভব হয় তাহলে তারা বলুক আলিফ লাম র এর অর্থ কি? আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ ইয়াসিন তহা, পারবে কেউ এর অর্থ করতে? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার বান্দা যার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে তিনিই বুঝতে পারেন। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, একখানা কিতাব দিয়েছি, সুবহানাল্লাহ বিহামদি, এমন একখানা কিতাব দিলাম যেই কিতাবের সম্পূর্ণ কিতাবখানা 30 পারা কোরআন শরীফে কিতাব, যার প্রতিটি সূরা কিতাব, যার প্রতিটি আয়াত কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব, যার প্রতিটি অক্ষর কিতাব, এমন বিশাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আজিম কিতাব দান করলেন। আল্লাহ পাক বলেন এই জন্য দান করেছি যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্যই এ কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি। কোরআন কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের কাছে, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক সময় এভাবে নাজিল হয়নি, 30 পারা কোরআন একসাথে আসেনি, এসছে কিভাবে? ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটু একটু করে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এই কোরআন। আল্লাহ নাজিল করলেন, তিনি বললেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এমন কোরআন যে কোরআনে কোনো ভুল নাই। জোরে কান সুবহানাল্লাহ। দেখেন যত রকমের বই মানুষে লেখে, বাংলা ইংরেজি উর্দু ফার্সি যত রকমের ভাষায় হোক, যত বই লেখা হয়, বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন এই বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব, এরকম কথা বলে না? না, এরকম বলে যে আমি একখান বই লিখছি, এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই, এমন বাপের বেটার
পৃথিবীতে জন্মায়ছে কেউ? কেউ জন্মিয়েছে? কেউ জন্ম। এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়ে বই শুরু করে না, বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। বই লিখতে গিয়ে ভুল হতে পারে, ছাপার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, এটা সবাই লেখে। এই একখানা কিতাব তাম পৃথিবীর বুকে অদ্বিতীয় কিতাব। এই কিতাবের রচয়িতা, এই গ্রন্থের অথার, এই মহাগ্রন্থের মালিক তিনি। এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কভার খোলা মাত্রই গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি তাম বিশ্ব জাহানের যিনি স্রষ্টা, পালনওয়ালা রব। সুতরাং তার প্রশংসা দিয়ে শুরু হলো। বইয়ের অথার যিনি, কিতাবের অথার যিনি, গ্রন্থের মালিক যিনি, তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল। সামনে এগোলেন, এবার কিতাব সম্পর্কে চিন্তা আসতে পারে, ভুলটুল আছে নাকি? কিতাব খোলা মাত্রই প্রশংসার পরে দেখতে পাবেন, যালিকাল কিতাবুলা রাইবা ফিহ। এই কিতাবের ভিতরে, এই সেই কিতাব যার ভিতরে কোন ভুল নাই, কোন সন্দেহের অবকাশ নাই। বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন। পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ নরাধম, নরপশু, মানুষ, মানব সমাজে জন্মায়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আছে না? আছে না? কিন্তু একথা কেউ আজও বলেনি যে কোরআন শরীফ মানুষের তৈরি, একথা বলে কেউ প্রমাণ দিতে পারেনি, একথা বলার সাহস কেউ রাখে না। তার কারণ, কেউ যদি বলে যে কোরআন মানুষের তৈরি, তাহলে তাকে বলা হবে যে তাহলে মানুষের তৈরি যখন, তুমিও তো মানুষ, একখানা তৈরি করো। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি قل فأتوا بسورة من مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. ও নবী, ওরা কি কথা বলে যে কোরআন মানুষের বানানো? যদি তাই হয় আপনি বলুন যে তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও, আর কোরআনের মত সুরার মতো করে সুরা বানাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন, কুল্লা ইনিস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। আপনি বলুন, তাম পৃথিবীর মানুষ আর জেনেরাম সব একত্রিত হয়ে যাও, সবাই একত্রিত হয়ে কোরআনে কারিমের সুরার মতো করে সুরা বানায় নিয়ে আসো, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। আল্লাহ পাক বলেন, লা ইয়াতু নাবিমিসলিহি ওয়ালাউ কানা বাউদুহুম লিবাউদিন যাহিরা। তোমরা যদি জেনেদের সাহায্যকারী মানুষ হও, মানুষের সাহায্যকারী জেনেরা হও, তাম পৃথিবীর মানুষ আর জেন একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সুরার মতো করে একটা সুরা কেউ বানাতে পারবে না। পারবে? পেরেছে কেউ আজ পর্যন্ত? কেউ কোরআনে কারিমের সুরার মতো করে একটা সুরা কেউ এই পৃথিবীতে বানাতে পারেনি, কারো পক্ষে এটা সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো, যদি মনে করো এর ভিতরে সন্দেহ আছে মানুষের বানানো, এমনটি যদি সন্দেহ হয় তাহলে কোরআনের সুরার মতো করে একটা সুরা বানাও, ছোট্ট একটি সুরা বানাও। তুমি সুরা তিন, সুরা আল ইমরানের মতো না, সুরা আরাফের মতো না, সুরা মায়েদার মতো না, তুমি সুরা তিন ছোট্ট
একটি সুরার মতো করে একটা সুরা বানাও, কেয়ামত হয়ে যাবে মানুষ কোরআনে কারিমের মতো একটি ছোট্ট সুরাও বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। পড়ে আমার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হলো। কোরআন মানুষের চিরটা কাল ধরে, আবহমান কাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে। কোরআনে কারিমের এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনাশৈলী এবং এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস মানুষকে মুগ্ধ করেছে চিরকাল ধরে। আল্লাহর নবী বলেন, এ কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে, যে রাতে আমার তেলাওয়াতের সামনে ছিল জেনেরা, জেনেরা যখন আমার কাছ থেকে তেলাওয়াত শুনল, ইসামিয়াতু হাত্তা ক্বালু ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমার মুখ থেকে যারা যখন তেলাওয়াত শুনল, জেনেরা তখন এ কথা না বলে পারে নাই, আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না সামিআনা কুরআনান আজাবা, এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। বলতেছে সেই সব জেনেরা যাদের বয়স হাজার বছর, দেড় হাজার, দু হাজার বছর, পাঁচশো বছর, যারা জাব্বুর শুনেছে, ইনজিল শুনেছে, তাওরীত শুনেছে, সেসব জেনেরা বলছে ইন্না সামিআনা কুরআনান আজাবা, আশ্চর্য কিতাব শুনেছি। এমন এক কিতাব ইয়াহদিলার রুশ, যে কিতাব শুনলে পরে শ্রোতাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়, এমন এক কিতাব শুনলাম। আর এই কিতাব শোনা মাত্র ফামান্নাবে, কোরআন শুনলাম আর ইমান আনলাম। নবীজি বলেন, জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে, কোরআন থেকে যে কথা বলে সে কি বলে, তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে। আল্লাহর নবী বলেন, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে, আর ওয়ামান আমিলা বিহি উজরা, এই কোরআন যে আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে, সে পুরস্কৃত হবে, দুনিয়ায় পুরস্কার পাবে, আখেরাতেও পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যে বিচার ফয়সলা করবে সেই কেবলমাত্র সঠিক সুষ্ঠু বিচার কায়েম করবে, সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে, সুবিচার জাস্টিস কায়েম সেই করতে পারবে। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআন থেকে যে দাওয়াত দেয়, কোরআনের দিকে যে দাওয়াত দেয় সেই কেবলমাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যেই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর শেষ হয় গিয়া জান্নাতুল ফেরদাউসে। আমার ভাইয়েরা, কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম। আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন, কোন কোরআন আমাদের শিখিয়েছেন, সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজে না, এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন তার, কোরআন নিজেই তার জবাব দিতে পারে, পারে কিনা? কোরআন নিজেই বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এ কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, কেউ যদি প্রশ্ন করে, কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শোনো, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ, বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল, আমি ছিলাম লোহে মাহফুজে, সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে, কোরআন কি কোরআন, তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো,
জবাব কোরআন নিজে দেয়, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতে জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয়, অনেক নাম আছে কোরআনের, আর এক নাম ফুরকান। কোরআনের আর এক নাম কি? আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়, তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তুমি লোহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ, তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ, এ প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময়, ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীতে, তোমার আসার উদ্দেশ্য কি, মূল কাজটা কি, এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে করিম তার জবাবে বলে, শোনো কেন এসেছি, লিতুখরিজান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে, কিসের মধ্যে অন্ধকার? কি অন্ধকার? হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা যত মতবাদ সব কি? জোরে কন, সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে? আলোর দিকে। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি আর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে, মূল ফায়দাটা বুঝায় দাও, আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি। কোরআন তার জবাব দেয়, নিজের পরিচয় নিজে তুলে ধরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এ কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানে, রাষ্ট্রে মানো, জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয়ে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াজানুন, চিন্তাও থাকবে না, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির কোনো চিন্তা থাকবে না, কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে, সবগুলি পেয়ে যাবে। এখন যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে, তাহলে এবার জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি? আমি তো মানুষ, আমার রাজনীতি করা লাগে, ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল, আমরা তো জঙ্গলের পশু নই, আমরা তো মানুষ, আমাদের সমাজ আছে, আমাদের পৌর নির্বাচন আছে, আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের কলকারখানা আছে, জমিন আছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, অনেক নিয়ম মালা আছে, নিয়ম নীতি আছে, তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো। কোরআন তার জবাবে বলে, আমি
وبشرى للمسلمين. কোরআন জবাবে বলে, শুনে রাখো, শুধু অর্থনীতি সমাজনীতি নয়, শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার, পরকালে সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সব কথা এ কোরআনে করিমের ভিতরে রয়েছে, তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না, তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে এর মধ্যে। তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না, দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না, রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোন কিতাব বলবো না। কোরআন তাহলে কি? কোরআন হচ্ছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার, নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনে কারীম। সমস্ত নীতিমালার নীতি গ্রন্থ কোরআন, এখানে রয়েছে সব কিছুর উৎস, যেটা গ্রহণ করলে পরে মানুষ আরামে থাকতে পারবে, অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে, মুসলমান, কৃষক, নারী, চিকিৎসা, কৃষিবিদ, সাধারণ মানুষ, রং, বর্ণ, ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে, পশু পাখিও আরামে থাকবে, গাছপালাও আরামে থাকবে, যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না। ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে, পাহাড়ও আরাম পাবে। চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক। জুমলায় মোতারেজা একটা বলে দিলাম, অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা, আপনারা পাহাড় কাটতেছেন না, আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। খবরদার, পাহাড় কাটবেন না, আল্লাহর প্রকৃতির ভারসাম্য আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে, তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে, পাগল হয়ে গেছে, কেমনে এই ওজন স্তরের ফাটলকে রিপেয়ার করব। ওজন স্তরটা কি? ওজন স্তর হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহর যে কত দয়া, সূর্য, সেই সূর্যের রয়েছে আলট্রা ভায়োলেট রে, যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি, যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে, একজিমা হয়ে, বিকাউজ হয়ে, অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে, কেউ বাঁচবে না। মারাত্মক রশ্মি, সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে সেজন্য আল্লাহ পাক একটা ওজন স্তর তৈরি করেছেন, ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয়, পৃথিবীর মাটিতে আসে না। যা কিছু পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর সেগুলি সূর্য থেকে আসতে থাকে, সুবহানাল্লাহ। ভাবি যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখেন। এখন সেই ওজন স্তরে ফাটল ধরলো, কেমনে ফাটল ধরলো? ফাটল আপনি আমি ধরাইছি, আপনি বলবেন যেটা কেমন কথা, আমি তো ওইখানে যাই নাই, আমি ফাটল ধরাইলাম কেমনে? ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর, তারপরে প্রাইমারি না হাই স্কুল, হাই স্কুল ভিজিট করতে গেছে, যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছো, বলি ইতিহাস। ঠিক আছে, ইতিহাস থেকেই প্রশ্ন করব, বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? ছেলেরা জবাব দিচ্ছে না, তুমি বলো, তুমি বলো, কেউ বলছে না। বেঞ্চের কোনা যে ছেলেটি সে বলছে সর্বনাশ, কেউ যখন স্বীকার করে না, এটা তো আমার মাথায় আসবে। সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর? কয় স্যার, গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর খুব রেগে গেলেন, মাস্টারের দিকে তাকালেন, এই বুঝি আপনার ইতিহাস পড়ানো? মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না, এসব ছাত্র তো আমার, ওদের অবস্থা তো আমি জানি, আপনি আসছেন ঢাকা থেকে, আপনি জানবেন কি? আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই। ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে, যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেব, মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব। কেন? এই অবস্থা। হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না, আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া,
বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে। তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে, তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না স্যার, ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেব, তো আপনি রাগ করেন না। এখন চিন্তা করেন, স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহ। তো বলতেছিলাম, আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়ে ওটারে ভাঙছেন। তাহলে ওটা কি হয়েছে? কোরআনে কারিমে রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। কে বলছেন? আল্লাহ পাক। ওজন স্তরে ফাটল ধরেছে, এটা বিপদ, বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ। এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ কিরকম, সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয়, কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়াগুলি, তারপরে সমস্ত কেমিক্যাল ওয়েপন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি, এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে, আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে, অতিবেগুনি রশ্মি আসা শুরু করেছে। এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন, রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কেন, এ কথাটা এই জন্য বললাম যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি, গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, ভূমিকম্প বাড়তেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেটের পরিবর্তন আসছে। আজকে পৌষ মাস, এটা কি মাস, কত তারিখ? দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি। যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ, গড়গড় করে মুখস্থ হয়ে যাবে, বাংলারে খুব ভালোবাসি, মাস্টার তারিখ বলতে পারলাম না, দুঃখিত, এই হলো আমাদের ভালোবাসা। আজকে পৌষ মাসের অর্ধেকও শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন, যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। এটা বিজ্ঞানের বই নয়, রাজনীতির বই নয়, সমাজনীতির বই নয়, বরং সমস্ত নীতিমালার উচ্চ, জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন। জ্ঞানের উচ্চ কি? আরো জোরে বলেন, জ্ঞানের উচ্চ কি? আল কোরআন। পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানত না। অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে, কিন্তু কোরআনে কারিম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি, নূহের বন্যা, তারপরে মূসা আলাইহিসসালাম ফেরাউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিসসালামের কাহিনী সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে, যা পৃথিবীর ইতিহাসে কেউ জানত না, সেগুলি আল্লাহ পাক জানিয়েছেন। কিভাবে? কোরআনে কারিম বলছে, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কাওমুকা মিন ক্বাবলি হাযা। এ হলো সব অজ্ঞাত ঘটনা, সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন, সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না, তোমার কোনো জানা ছিল না, আমি ওহির মাধ্যমে তোমাকে সব জানাইছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না, এই ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম। মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল,
সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি, অথচ আমি ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন, বলে দিলেন। তিনি বললেন, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কদাইনা ইলা মুসাল আমরা ওয়ামা কুনতা মিনা শাহিদিন। ফেরাউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না, আমি ওহির মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। কাযালিকা নাকুসু আলাইকা মিন আমবাই মা কদ সাবাকা ওয়া কদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহ পাক বলেন, এভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাগুলি ওহির মাধ্যমে নিখুঁত ভাবে আপনার সামনে সব বলে দিয়েছি। আমার ভাইরা, এই বিশ্বলোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে। এই মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এ সম্পর্কে মানুষের এর থেকে কিছু জানলো, কিন্তু আজ থেকে 1400 আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবী, যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, কোনো সায়েন্স রিসার্চ করেননি, যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন, আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, সূর্যের আছে, মঙ্গলের আছে, নেপচুনের আছে, ইউরেনাসের আছে, বৃহস্পতির আছে, প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে। আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে, যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এ তথ্যগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়, আজ একটা হচ্ছে, কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারিমের মধ্যে আমি, কে বলতেছেন একথা? না না না, মরিস বুকাইলি বলছেন, কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আরবি শিখলেন, কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্যে? ভুল ধরার জন্য। আর এমন শেখা শিখছেন, ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই, ভালো করেই শিখছে, ভালো করেই মুখস্থ করেছে, তার ভালো করে আরবি শিখেছেন, তারপরে কোরআন শরীফ পড়েছেন, তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন, দি বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। এ বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন, কোরআন পড়লাম, এর ভিতরে একটা নকশা দেওয়ার, একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারো নাই। কোরআন নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের বানানো কিতাব, এটা হতে পারে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ, না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান। আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে, এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে, কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন, মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন, সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি, কিন্তু আসলে ঘোরে ডাকে, কে ঘোরে, এ ফয়সালা কে দেবে, কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবেন, কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগে।
গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস, এদের বলার অনেক আগে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন, লাশামসু ইয়াম বাগিলাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদও ঘোরে, সূর্যও ঘোরে, মঙ্গলও ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে, সব ঘুরছে তো ঘুরছেই, বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, নির্ধারিত কক্ষে ঘুরছে, এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে, একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ, এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে, তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে, কোন আলো যদি কাছে আসে আলো শুষে নিতে নিতে, আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে, এ ধরনের একটা দারুণ আকর্ষণীয় শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10,000 কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়, এটা হচ্ছে গ্যালাক্সি, এইটাকে বলা হয় মিল্কি ওয়ে, এটা হচ্ছে ছায়াপথ, অসংখ্য তারকার মধ্যে রয়েছে, কত বড় বড় তারকা, অনেক দূরে, তাই আমরা দেখি বিন্দু বিন্দু, আসলে কি বিন্দু না, কত বড় জানেন, বিজ্ঞানীরা বলেছেন দত্তের মতো বিরাট বিরাট তারকা আছে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকমের সূর্য অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। আর মানুষ লাফায় চার আঙ্গুল, মানুষ খালি লাফ দেয়, মোস কতগুলো রাখিয়া কোন আনন্দে লাফা, কি শক্তি তোমার, মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে, কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না, কারা কমিউনিস্ট হয়, ছাগলগুলি যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়, কোন চিন্তাবিদ কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না, মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়, নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে, আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমনে, কতখানি পাগল হইলে হয়, ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে, একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে, টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে, ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ, একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে, আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকে, এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে এটা একটি কলম, এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিবটা রাখি,
কাগজের ভিতরে নিপে যতটুকু জায়গা টাচ করবে, মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকু জায়গা নেয় এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি আপনি কতটুকুন? সলিম উদ্দিন বসির উদ্দিন খালি লাফা। আমার বন্ধুগণ, লাভ কি? লাভের চোটে বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে। কয়দিন পর শোনা যায় চিত হয়ে পড়ছে, কিছু নাই। সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ, এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম দু একটা পয়েন্টে আছে, বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন আমাদেরকে রহমান, এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয় তাহলে কার কাছে যাব? জোরে কন, আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারউইনের কাছে, তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা, ঠিক কিনা? বান্দরেরা হবে মামু, শিম্পাঞ্জি ওরাং ওটাং হবে আপনার নানার দাদা। তার কারণ ডারউইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর, শিম্পাঞ্জি ওরাং ওটাং, এটা হলো তার থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদের, এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বাঁদরের জাত। আরে বেটা তুই বাঁদরের জাত, নিজের লেস কাটিয়া সকলের লেস কাটা আরম্ভ করতে যাচ্ছে, কি পাগলের পাগল মানুষ হয়েছে বাঁদরের জাত, আশ্চর্য কথা। কেমনে কইলে? তো বলল যে শিম্পাঞ্জি দেখছে তো, সে শিম্পাঞ্জি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওই রকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোনো ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ, পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোনো পাগলেও বলেনি। আচ্ছা মেনে নিলাম দারুন সাহেবের থিওরি, মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হইছে। এখনো তো বানর প্রজাতি আছে না, শেষ হয়ে গেছে আছে কি না? তাহলে সুন্দরবনে যান, যে দেখুন কোন বান্দর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ লোটটা ফিস খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে। হয়েছে এরকম? বাঁদরের বারো আনা মানুষ হয়ে গেছে, চোদ্দ আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি, এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়নি। এগুলি পাগলামি কথা, পাগলামি কথা। মানুষ বানর থেকে আসেনি, মানুষ ওরাং ওটাং থেকে আসেনি, মানুষ শিম্পাঞ্জি থেকে আসেনি, মানুষ এসছে কোত্থেকে? এ তা জানতে হলে এ নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়াবাসীকে শুনিয়েছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না? কেমনে তাকে আমি সৃষ্টি করেছি, মায়ের বক্ষ পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়, ওরাংটন থেকে নয়, শিম্পাঞ্জি থেকে নয়, মানুষের অরিজিন মানুষ, আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহি বিহামদি, এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাব, নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে, এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি পোটা জমাট রক্ত হয়েছে, গোস্ত হয়েছে, তারপরে
মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কিতাবটা। মূল জ্ঞানের কিতাব কোনটা? জোরে কম তো, কোনটা? কোরআন। এখানে সব কথা আল্লামাল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়া আর হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তত্ত্বের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আরো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেন নাই, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন না, বিজ্ঞান আজ যে কথা বলছে সেই কথা 1400 বছর, 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে করিম বলছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। হে রাসূল, রাসূলের কাছে রা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। হাজারা বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তম্ভিত হতেছে, এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন, কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইজাশামসু কুবিরাত ওয়াইদান নুজুমু কাদারাত ওয়াইদাল জিবালু সুজ্জিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহি বিহামদি। কোরআনে কারীম এ কথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো, আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখেরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন, তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, এমএ পাস করেছেন, ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, এভারসিএস করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন, আপনারা পণ্ডিত ঠিকই, কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত তবে আপনারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। ওরা বলে যে মৌলবীরা জানে কি, মৌলবীরা জানে কি? আরে ভাই, মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে, সুবহানাল্লাহ বিহামদি, এখানে সবটা আছে। আপনারা এখানে আসেন, এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন। কোরআন বিশ্বাস করতে পারলে, কোরআন জানতে পারলে আপনি সব জানবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন, এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে আমি উটগুলোরে বানাইছি, কেমনে বানাইলাম তোমরা কি দেখছো, উট কেমনে বানিয়েছি? মুফাসসিরিন, মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন,
তারা বলেছেন যে উটের উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোন কোন উটের পিঠে দুইটা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি দুইটা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখেছি, যে চুট সুবহানাল্লাহ দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত, উটের পৃষ্ঠে দুইটা চুট, মাঝখানে আপনি বসবেন, পিছনের একটা সোফা সেটের মতো পিছনে হেলান দিলেন, আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পদ দিয়ে নামা ওঠা করবে তখন আপনি যেন পড়ে না যান সেজন্য সামনেরটা বুকের সাথে জড়ায় ধরবেন। এরপরে কি সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহ বিহামদিহি। জিরাফ গুলি দেখুন, জিরাফ গুলি তার মাথা কত বড় উঁচা, লন্ডন জুতে জিরাফ দেখলাম, সে জিরাফের দেহ থেকে তার মাথাটা 22 ফিট উঁচা, মানে তাই সে যদি নিচে দাঁড়ায় তিনতলা বিল্ডিং এর ছাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে, এই অবস্থা। সেই জিরাফে পানি খাবে কেমনে, মাথা হলো অত উঁচা, পিছনের ঠ্যাং দুটা খাটো, সামনের ঠ্যাং দুটো উঁচা, এখন পানি খাবে কেমনে, ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা। আল্লাহ পাক এমন সুন্দর ব্যবস্থা করলেন সামনের দুইটা ঠ্যাং এভাবে সরায় দেওয়ার মতো, ও যখনই পানি খায় দেখলাম দুইটা ঠ্যাং অনেক ছেড়ায় দেয়, দুই দিকে ঠ্যাং চলে যায়, তখন মাথাটা সহজে নিচে নামায় আসে, পানি খাইতে পারে। এ সুযোগগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন। অমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। সুবহানাল্লাহ বিহামদিহি। ভল্লুকগুলি কি বিরাট বিরাট, এক একটা ভল্লুক, শ্বেত ভল্লুক দেখেছি, কৃষ্ণ ভল্লুক দেখেছি, হাঁটতেছে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা, ঠিক জুতা পায়ের তলাটা যেমন দেখা যায় ওই রকমের তলাটা, গা একেবারে পশম, ওই বরফের দেশে থাকতো সেটাতে শীত কষ্ট না পায়, সেই জন্য আল্লাহ একটা কম্বল ওর গায়ে জড়ায় দিয়েছে, অটোমেটিক কম্বল। সুবহানাল্লাহ বিহামদিহি। তো উট আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট বানালাম কেমনে দেখেছিস। মানুষ অবাক হলো, আল্লাহ এত কথা থুইয়া উটের কথা বলছেন, কারণ কারণ নানান রকম মানুষ বলল, শেষ পর্যন্ত প্রাণিতত্ত্ববিদরা তারা আবিষ্কার করলেন মূল কারণটি, মূল কারণটি, অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলার, উট মরুভূমির জাহাজ, তারপরে উট মানুষের অনেক উপকারে আসে, এ কথা বলা হয়েছে। প্রাণিতত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে, উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়, যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়, একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না, 2/3 ছেড়ে দেয়, 1/3 তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন, ওই চেম্বারের ভিতরে 1/3 অক্সিজেন থেকে যায়, কারণ পানিও রেখে তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে, একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, অক্সিজেন রাখার একটা চেম্বার আছে। এগুলি কেন, এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম, সাইমুম শিল্পী গোষ্ঠী না কিন্তু, ঝোড়ো হাওয়া মরুভূমির ভিতরে, ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না, মানুষ টের পাইয়া সব বাড়িতে চলে যায়, মরুভূমিতে চড়ে বেড়ায় উঠ, সে যাবে কোথায়, ওর তো যাওয়ার জায়গা নাই, 7 দিন 8 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে, বালুর ঝড়, কিচ্ছু দেখা যায় না, ওখানে দেখছিলেন বালুর পাহাড়, কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে, এভাবে পাহাড় তৈরি হয়ে যায়, বালি উড়ায় নিয়ে যায় বাতাসে, এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে, মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না, বাঁচতে পারে না, উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাঁচবে কি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর লাংসের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন, ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারবে মাটির তলে, অক্সিজেনের অভাব হবে না। দেখো নাকি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উটকে, একবার দেখো, আর শুকরিয়া তোমার মাথা নত হবে, যত বড় কমিউনিস্ট হও আল্লাহর জন্য সেজদা দিতে বাধ্য হবে যদি তোমার ইমান এতটুকু থাকে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا رمين হাজার হাজার মুসলমান নরনারী
দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, মেহরবানি করে সাহাবটুকুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারাকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তুমি মেহরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতবাসী করে নিও। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।